অনেক বড় লোক হয়েছি বিশাল টাকার মালিক তাই অনেক দিন পর শুনেন শুনেন আগে আপনার সামনে যত জমি দেখছেন না হ্যাঁ সব আমার হ্যাঁ শালা আমি এই শালা কিন্তু টাকা দেবে না আহুতি করে বেরিন যাই না তো মারো ফসকাবে না এই শুন শুন এই জমি সব আমার আরে শুন এই যে এতগুলা জমি করেছি আমি তোকে টাকা দিয়েছিলাম বলে হ্যাঁ নইলে কিন্তু করতে পারতিস না ঠিক বলেছেন মারবিনে বলি তো দিয়েছিলাম সাড়ে সাত হাজার টাকা ভগবান তুমি আজ মুখ তুলেছ আজ আমি পয়সাটা যখন পেয়ে যাচ্ছি কত আনন্দ তাহলে ওই 50,000 লোকের আয়োজন হতে হবে এই 50,000 লোক
কত টাকা লাগবে রে আরে সে তো অনেক টাকা লাগবে তুই এত টাকা খরচ করবি আপনি জানেন না 10 টা নাই 5 টা নাই একটা মাত্র বেটা বেটার বিয়েতে আমি নাম কামাবো নাম কামাবো লাই বল নাম কামাবো মানুষকে খাইয়ে নাম কামাবো তাহলে নিশ্চয়ই অনেক টাকা খরচ করবি তা 10 খান গ্রামের লোক যদি খায় শুন 50,000 লোক মানে ওই 500 কুইন্টাল চাল তো লাগবেই কত 500 কুইন্টাল কত আমার গলা গোলার তলায় পড়ি থাকে হ্যাঁ তুই এত বড় লোক আরে তুই তো দেখছিস একবারে সেই হিরে আপনি কি মনে করছেন মশাই 50 কুইন্টাল চাল হ্যাঁ আর মাংস তো খাসি করবে নাকি না 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 সব টিলে মুরগি কি মুরগি টিলে মুরগি মানে মানুষকে খাবি জন্য একটু নাম করে আপনার বুদ্ধি আছে আরো 2 কুইন্টাল বেশি করে লাগান তা এবার শুন আরো মাংস জানি মেনে নিবি তোর তরকারি জানাইতে লাগবে কিন্তু খরচ তো অনেক হয়ে যাবে রে তা মোটামুটি প্রায় তোর যা পায় আইটেম দেখলাম প্রায় 50 লাখ তো বটি 50 লাখ এই মাত্র 50 লাখ একটা কি এত টাকা পেলো কোথায় এই শালাকে টাকার কথা বললি তো ভুলে যাবে না টাকাও মনে হয় দিবে না কি ব্যাপার আমার আসার ইচ্ছা ছিল না তাই বাচ্চুর মা পাঠালে বলি আরে বাচ্চুর মা পাঠিয়েছে এত বড় আনন্দের কথা পাঠাবে না এতদিনের সম্পর্ক আপনি নিজের লোক আপনার কাছ থেকে আবার ব্যবসা চালু করতে হবে হ্যাঁ সে তো অবশ্যই সেই জন্য পাঠাইলো আজ কি বার বলেন তো আজকে হ্যাঁ আজকে তো বারে রবিবার হ্যাঁ রবিবার আচ্ছা কি হলো ব্যাঙের গায়ে তালা মারা হ্যাঁ ব্যাঙের গায়ে তালা ওরে হারামজাদা তোর ব্যাংকে টাকা রাখা আছে মানে ব্যাংকে তালা মারা এই তো আরে হারামজাদা রবিবার ব্যাংক খোলা থাকে না এক কাজ করেন কি এই টাকাটা আপনি আমাকে ধার দিয়ে দেন দিবে আপনি কিসের টাকা এই টাকা বিয়েতে যা খরচ হবে হ্যাঁ এই টাকাটা ধার দেন আপনি আমাকে কে দিবে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসে টাকা আপনাকে দিয়ে দিবে হারামজাদা এতক্ষণ ধরে রসরস কথা বলছে এই টাকা নেওয়ার জন্য আমার নাম রবীন চক্রবর্তী 6 বছর আগে দিয়েছি তোমাকে 500 টাকা হারামজাদা এখন পর্যন্ত দেওনি কত টাকা লাগবে রে ওই যে বললেন 50 লাখ ওই যেটা লাগবে সেটা আমায় দিতে হবে আরে এই টাকা আমি দেব না তাছাড়া তুই মিনুর স্বামী বলে কথা বিনতি পাঠালে এই সামনে কত লাগছে ওই 50 লাখ 50,000 50 লাখ 50 লাখ আরে দেব না তো কি এই দিকে হাত তুলে দাঁড়া আমি তোর হাতে ব্যাগটা দিয়ে দেব টাকা নিয়ে বাড়ি চলে যাবে এখানে হুম কারেন্টের দ্বারা আসবে আরে সুইচ সিস্টেম কম্পিউটার কম্পিউটার হ্যাঁ আই টাকা টাটা টাকা যদি আবার দুয়ারে তোকে দেখি তাহলে আমার উচিত শিক্ষা দি এত আর কি লয় শালা মাছছ তো লাগছে হারাম দাদা এটা আর কি আমি ভাবলাম তুমি আর কি করছ আর কি করছ আমি টাকা দিবা না বেরো বাড়ি থেকে আমার ছেলে ভোজ খাবা যেও আমার বেরো যেও ভোজ খাইতে শালা ভোজ দেব না বে কি করবি তোর মুখে মুত্য তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আবার টাকা প্রথমে বুঝতে পেরেছিলাম ডাল মে কুচ কালা হ্যায় আজকের মতো তো খাবার ছেড়ে দিলাম এর পরের দিন যদি তোর বাড়ি আমি যাই তাহলে আমি সুদে আসলে ওই মিনুর কাছ থেকে পয়সাটা আদায় করে নেব তবেই আমার নাম রবি চক্রবর্তী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
নানার কাছে টাকা আনতে কিন্তু এখন এলো না কেন আমার ছেলের বিয়ে দিব কত আমার আনন্দ ও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি একটুকুরও কাপড় সঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সকাল হতে না হতে কেন এলে রং দিতে এখনো ঘরের কাজ সারিনি বাদা চুল খুলিনি নীল কাজ করিনি রাতের শাড়িটাও ছাড়িনি চাও আমাদের রঙে চাও রঙে নয়লে নাই সে হাত তাই পারি চাও আমাদের রঙে চাও রঙে নয়লে নাই সে হাত তাই পারিনি দুটো বেতের বাড়ি আজ ওর বাড়িতে গিয়ে আমি সুদে আসলে পয়সা ওসুল করে নেব তবে আমার নাম রবিন চক্রবর্তী নানা গো এই যে মেয়ে ছেলের পাতলা গলা যদি শুনি তাহলে আবার ভিতরটা যেন একবারে চিরিক 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 করে ওঠে বউটা অনেকদিন আগে মারা গেছে তো কে আরে মিনু আরে মিনু আরে এই কে আছিস 5 কিলো দই নিয়ে ফ্রিজ থেকে 10 কিলো মিষ্টি নিয়ে এই মোটা মোটা কালো কালো আমার মিনু খাবে আমার মিনু এসেছে 5 কিলো পোল্টের মাংস নিয়ে আমার মিনু খাবে ওরা না আগে ওই সব পরে খাবো তোমাকে আমার একটা কথা রাখতে হবে এমন কি কথা জানো তো আমার পরে সে